সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি অনেক বিশ্বাস গিটার লার্নিং এর উপর টিউটোরিয়াল দিচ্ছি, ভিডিও দিচ্ছি। গত ক্লাসে আমি গিটারের সাধারণ কিছু ব্যাপার আপনাদেরকে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি, যারা বিগিনারদের জন্য, যারা গিটার শিখতে চাচ্ছেন। তো গত সপ্তাহে আমি গিটারের কিছু অংশের নাম, গিটারের বিভিন্ন অংশের নাম মোটামুটি ভাবে দেখিয়েছি, গিটারের কোথায় কি আছে সেটা দেখিয়েছি, গিটার কিভাবে টিউন করতে হয় সেটাও দেখিয়েছি। তো আর একটা কথা বলা রাখি, কি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে কোন জায়গাটা আপনার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমি ভালো মতো আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আর গিটার যে টিউনিং এর ব্যাপারটা, টিউনিং প্রথমে হয়তো ভালো হবে না, এটা আস্তে আস্তে হবে, তারপর আপনার কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি টিউনের উপর প্রয়োজনে একটা ভালো একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে এবং আমিও আপনাদের জানানোর চেষ্টা করতে পারবো কিভাবে কি করা যায়, কোন জায়গাটুকু এটা একটু উল্লেখ করে দেবেন। আর টিউনের ব্যাপারটা একটু না বুঝলে আবার বলবেন যে টিউনের জন্য যদি আমি পারি আমি অবশ্যই চেষ্টা করব টিউনের জন্য আলাদা একটা ভিডিও বানানোর জন্য। তো গত সপ্তাহে ডট দেখে কিভাবে কর্ড ধরতে হয় সেই ব্যাপারটা আমি শিখিয়েছি আপনাদের, আপনারা দেখানোর চেষ্টা করেছেন মোটামুটি ভাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আপনাদের দেখাবো কর্ড ধরে আপনি কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন গিটারে, গিটারে কিভাবে বাজাবেন কর্ড ধরে সেটা আজ দেখাবো। আজ আপনাদের আমি তিনটা কর্ড ধরে বাজানো দেখাবো, কিভাবে আপনারা কর্ড ধরে, তিনটা কর্ড দিব আজকে আপনাদের আমি, কর্ড ধরে কিভাবে আপনি সুন্দর করে বাজাবেন আমি সেটা দেখাবো। আজকে তিনটা কর্ড দেব, কর্ড তিনটা হচ্ছে সি, এ মাইনর, ডি মাইনর। তো প্রথমে সিটা শিখবো আমরা, আর কর্ড ধরার আগে আপনাকে একটা পিকটা ধরতে হবে, এটা পিক, সাধারণ একটা পিক, এই পিকটা ধরা শিখতে হবে, পিকটা ধরতে হবে ঠিক। এই তীক্ষ্ণ তীক্ষ্ণ যে মাথাটা এটা থাকবে এদিকে, অর্থাৎ এটা দিয়ে তারকে তারের উপর স্ট্রিং এর উপর অ্যাপ্লাই করতে হবে, এই যে ধরতে হবে ঠিক এইখানে, তর্জনী আঙুলটা এখানে দিয়ে বৃদ্ধ আঙুল দিয়ে এভাবে ধরতে হবে, ঠিক এইভাবে ধরে আপনি আপনার মতো সুবিধা বের করে নেবেন। কিভাবে ধরলে, মানে এভাবে ধরতে হবে, এর ভিতরে সুবিধা কিন্তু বের করা যায়, আপনার মতো করে নেবেন। তো আমরা সি কর্ডের দিকে যাচ্ছি, তো এই হচ্ছে সি কর্ড। ডট ধরে কিভাবে কর্ড, মানে ডট দেখে কিভাবে কর্ড চিনতে হয় সেটা আমি গত সপ্তাহ, মানে গত ক্লাসে আমি দেখিয়েছি। এই যে ডট, এটা ছয়টা তার এভাবেই আমি আঁকানো আছে, ছয়টা তার দেখুন, ঠিক এইভাবে দেখুন, এভাবে ছয়টা তার সাজানো আছে। আর এই ডট গুলো, এই ডট হচ্ছে এক একটা নোট, এই নোট গুলো ধরতে হবে। তো গিটারের এই ফ্রেটবোর্ডে অনেক নোট নিহিত আছে, আমি এই নোট গুলো নিয়ে আস্তে আস্তে জানাবো আপনাদের, নোট গুলো পরে দেখাবো। এখন আসেন আমরা সি কর্ডটা ধরা শিখি আগে, প্রথমে সি কর্ড, সি কর্ড এটা যেভাবে ধরতে হবে, এক নাম্বার ফ্রেতে এক নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং, এক নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং এভাবে ধরতে হবে, এক নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং, এটা এক নাম্বার ফ্রেত, দুই নাম্বার স্ট্রিং, নিচেরটা এক নাম্বার, দুই নাম্বার স্ট্রিং এভাবে ধরলাম। এবার দুই নাম্বার ফ্রেতে চার নাম্বার স্ট্রিং, এটা দুই নাম্বার ফ্রেত, এটা চার নাম্বার স্ট্রিং, এটা ধরতে হবে। এবার তিন নাম্বার ফ্রেতে পাঁচ নাম্বার স্ট্রিং, এই যে তিন নাম্বার ফ্রেত পাঁচ নাম্বার স্ট্রিং এভাবে ধরতে হবে। এই হয়ে গেল, এই শেপটাকে বলে সি কর্ড, সি মেজর, এটাকে বলে সি, খালি সি বললে বুঝতে হবে যে এটা মেজর কর্ড, খালি যদি সি বলি, ই বলি, তাহলে বুঝতে হবে এটা মেজর কর্ড, সি ই, কারণ তার সঙ্গে যদি এম যুক্ত থাকে তাহলে সেটা বুঝতে হবে মাইনর, সেটা আমি পরবর্তীতে দেখাবো। আপাতত এটা হচ্ছে, এখনকার মতো এটা হচ্ছে সি কর্ড, এটা সি কর্ড, এটা দেখাচ্ছি সি কর্ড।
এবার এই কর্ডটা যেভাবে ধরতে হবে, দেখুন কর্ডটা ধরতে হবে এই হাতের ফিঙ্গার গুলো এভাবে এভাবে আসবে, ঠিক এইভাবে ফ্ল্যাট করে ধরলে কিন্তু হবে এইভাবে। এক নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং, দুই নাম্বার ফ্রেতে চার নাম্বার স্ট্রিং, তিন নাম্বার ফ্রেতে পাঁচ নাম্বার স্ট্রিং, ব্যাস এইভাবে নিচে দিয়ে ফাঁকা রাখতে হবে। চেষ্টা মানে খেয়াল রাখবেন কোন স্ট্রিং এর সঙ্গে এই যে ড মানে আপনি যে ধরেছেন কোনোটা যেন না লাগে, শুধু যেটা ধরেছেন সেটাই বাঁচতে হবে। এবার ধরে বৃদ্ধ আঙুলিতে দেখেন এই ফ্রেত মানে পিছন দিয়ে এর উপরে উঠে চলে এসেছে ফ্রেত বোর্ডের উপরে, ঠিক এইভাবেই এই অ্যাঙ্গেলে রাখবেন তাহলে ক্লিয়ার বাজবে। সি কর্ড, এই টিউনটা সি কর্ড, সি কর্ড বাজছে, সি কর্ড, এটা সি মেজর। এটা এই পিকটা এমন ভাবে আপনি অ্যাপ্লাই করবেন যাওয়ার সময় অনায়াসে যেন এই তার মানে সে তারগুলোকে আঘাত করে চলে যেতে পারে আলতোভাবে আলতোভাবে। তো সি কর্ড ধরার পরে আপনি চার মাত্রা অ্যাপ্লাই করবেন, এক দুই তিন চার, আবার এক দুই তিন চার, এক দুই তিন চার, আপনি চার মাত্রা করে করে বাজাবেন। আপনি আট মাত্রা করতে পারেন, এক দুই তিন চার, এক দুই তিন চার। তারপরে চলুন এবার আমি আপনাদের এবার দেখাবো এ মাইনর, এ মাইনরটা দেখাবো, এ মাইনর শুধুমাত্র তিন নম্বর যে আঙুলটা পাঁচ নম্বর তিন নম্বর যে আঙুলটা তিন নম্বর ফিঙ্গার মানে তিন নম্বর যে ফিঙ্গারটা তিন নম্বর ফ্রেতে পাঁচ পাঁচ নং স্ট্রিং আছে এটা শুধু এনে দুই নম্বর ফ্রেতে তিন নম্বর স্ট্রিংটা ধরে ফেলুন, এটা সহজ এ মাইনর হয়ে গেল। এ মাইনর, এ কটার নাম এ মাইনর, আপনারা ডট দেখে শিখে নেবেন। তারপর আমি অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি পুনরায়। এক নম্বর ফ্রেতে দুই নম্বর স্ট্রিং ধরতে হবে, দুই নম্বর ফ্রেতে তিন এবং তিন এবং চার নাম্বার স্ট্রিং এই দুইটা আঙুল দিয়ে ধরতে হবে, দেখুন ঠিক এভাবে, ঠিক এভাবে ধরতে হবে, তাহলে হয়ে গেল এ মাইনর। এটা হচ্ছে এ মাইনর কর্ড, এ মাইনর, এ মাইনর, এটা হয়ে গেল এ মাইনর। এক নাম্বার ফেতে দুই নাম্বার স্ট্রিং, দুই নাম্বার ফেতে দুই নাম্বার তিন নাম্বার স্ট্রিং, তারপরে তিন নাম্বার স্ট্রিং এবং চার নাম্বার স্ট্রিং এই দুইটা আঙুল দিয়ে ধরতে হবে, এক দুই এক দুই তিন। এক নাম্বার ফেতে দুই নাম্বার স্ট্রিং এক নাম্বার আঙুল দিয়ে ধরতে হবে, দুই নাম্বার ফ্রেতে চার নাম্বার স্ট্রিং, চার নাম্বার স্ট্রিং দুই নাম্বার আঙুল দিয়ে ধরতে হবে, এবং দুই নাম্বার ফ্রেতেই আবারও দুই নাম্বার ফ্রেতে তিন নাম্বার স্ট্রিং তিন নাম্বার আঙুল দিয়ে ধরতে হবে, তাহলে হয়ে গেল এটা এ মাইনর, এ মাইনর। এটা ধরে আপনি চার মাত্রা আট মাত্রা করে বাজাবেন, চার মাত্রা আট মাত্রা আট মাত্রা এইভাবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, চার মাত্রা আট মাত্রা, চার মাত্রা দুয়ে বাজালে আট মাত্রা, বাজালে আট মাত্রা হয়, এটা হয়ে গেল এ মাইনর। সি থেকে এ মাইনর আসার একটা সহজ কৌশল যেটা, এটা সি আগেই দেখিয়েছে, সি শুধু তিন নাম্বার ফিঙ্গারটা তুলে দুই নাম্বার ফেতে দুই নাম্বার তিন নাম্বার ফিঙ্গার স্ট্রিংটা ধরতে হবে, তাহলে হয়ে গেল এ মাইনর। এবার আসি ডি মাইনর, এবার থেকে দেখাবো আপনাদের ডি মাইনর। এক নাম্বার ফেতে এক নাম্বার স্ট্রিং এক নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, দুই নাম্বার ফেতে তিন নাম্বার স্ট্রিং দুই নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, তিন নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং তিন নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, তিন নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং তিন নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, এক নাম্বার এক নাম্বার আবার বলছি এক নাম্বারে এক এক নাম্বার ফ্রেতে এক নাম্বার স্ট্রিং এক নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, দুই নাম্বার ফ্রেতে তিন নাম্বার স্ট্রিং দুই নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, এবং তিন নাম্বার ফ্রেতে দুই নাম্বার স্ট্রিং তিন নাম্বার ফিঙ্গার দিয়ে ধরতে হবে, হয়ে গেল
ডি মাইনর, এটা হয়ে গেল ডি মাইনর, এটাকে বলে ডি মাইনর। আসুন এবার এই তিনটি কর্ড কিভাবে মানে সুন্দর করে বাজানো যায়। চার চার মাত্রা করে বাজায় আসেন সি, আমি একবারে বাজাই যাই, আপনারা দেখে নেন সি, প্রতিটা তারই আপনি আলতো ভাবে আঘাত করার চেষ্টা করুন পিক দিয়ে, পিক বাধ্যতামূলক, কারণ পিকের অভ্যাসটা ধরার অভ্যাসটা করতে হবে আপনাকে। আপনি খালি হাতেও বাজাতে পারেন, মানে পিক ছাড়াও বাজাতে পারেন। এই দুইটা আঙুল এভাবে করতে হবে, দুইটা ফিঙ্গার নাও ডাউন দেওয়া, ডাউনে যখন মার, ডাউনে ডাউনে যাওয়ার সময় এই ফিঙ্গারটা কাজ করবে, আর আপে ওঠার সময় এই ফিঙ্গারটা কাজ করবে। এই যে পিক এবং হাত দুটাই ব্যবহার করতে হবে, পিক এবং ফিঙ্গার দুটার ব্যবহারই করবেন আপনি, সমস্যা নেই, দুটোর অভ্যাসটা থাকাই ভালো। আর অ্যাকোস্টিক গিটার দুভাবে বাজানো যায়, এই তো খুব বেশি বড় নক লাগে না, হালকা একটু নক থাকলেই হয়। এই যে এক দুই তিন চার, এবার এ মাইনর, এক দুই তিন চার, এবার ডি মাইনর, এক দুই তিন চার, ভেঙে ভেঙে বাজালাম একটু, একবারে যেটা হবে চার মাত্রা করে বাজালাম। আর যদি নন স্টপ বাজাতে হয় তাহলে সেভাবে বাজাতে হবে, ডি মাইনর বাজানোর পরে থামা যাবে না, পুনরায় আবার আবার সি থেকে শুরু করতে হবে, এক দুই তিন চার, এরকম অভ্যাস করবেন, পিক দিয়ে অভ্যাস করবেন, দুটো দিকটাই গিটারের জন্য লাগে, গিটারিং করতে গেলে আপনার লাগবে। আপনি যদি মনে করেন যে আপনি একবারে চেঞ্জ করে মানে চেঞ্জ করতে পারছেন, চেঞ্জ করে কর্ড চেঞ্জিং করতে পারছেন না একবারে, আপনি আস্তে আস্তে করেন, প্রয়োজনে সি কর্ডটা ধরে চার মাত্রা না, আপনি চার মাত্রা, আট মাত্রা, ষোলো মাত্রা, বারো মাত্রা বাজাইতে পারেন। যেমন এক দুই হয়তো আবার এখানে এমাইনর ধরার চেষ্টা করলেন, ধরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, একবারে হয়তো ডি মাইনর একবারে ধরতে পারছেন না, আবার একটু দেখে শুনে আপনার দৃষ্টি থাকবে ফ্রেট বোর্ডের দিকে, কারণ এদিকে আপনার হাত এভাবে চলতে থাকবে, এখান থেকে ঠিক এইভাবে এখানে এসে হাতটা রাখবেন গিটারের উপরে এসে ঠিক এভাবে, এটাই হচ্ছে এটাই হচ্ছে স্টাইল, এভাবে গিটার ধরতে হয়, এভাবে চেয়ারে বসে এভাবে অ্যাকোস্টিক গিটার ধরে এভাবে বাজাতে হয়, ঠিক এভাবে বাজাতে হয়। আপনি আরেকটা কথা বলে রাখা ভালো, যখন আপনি আমার আমি আজকে যে লেসনটা দিলাম সি এ মাইনর ডি মাইনর তিনটা কর্ডের একটি লেসন দিলাম, চার মাত্রা করে বাজাবেন, ওই জন্য আট মাত্রা করে বাজাবেন নন স্টপ, সি ধরে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এভাবে বাজাতে হবে। যখনই আপনি গিটার নিয়ে বসবেন চেষ্টা করতে হবে, মানে চেষ্টা কি আসলে সময় না দিলে তো আপনি শিখতে পারবেন না, যখনই গিটার নিয়ে বসবেন অন্তত পক্ষে একটা ঘন্টা আপনি সময় বের করে নেবেন, দিনের এক ঘন্টা দু ঘন্টা হলে ভালো হয়, একটা ঘন্টা আপনি গিটার গিটার নন স্টপ বাজাবেন, যখন যে লেসনটা ধরবেন এলো পাতারে কিন্তু বাজাবেন না শেখার সময়, তাহলে সমস্যা হতে পারে আপনার, যেটা শিখবেন সেটা মন দিয়ে সেই লেসনটা শিখবেন, কারণ এই লেসনটা এখন শিখছেন এটা আপনার আজীবন কাজে লাগবে, প্রথমে শেখার সময় একটু ভালো মতো শিখে নিন।
আবার যাই লেসনের দিকে, আবার সি ধরে এভাবে বাজাতে হবে, ডাউন আপ ডাউন আপ, চারটা গেল, আবার ডাউন আপ ডাউন আপ, নন স্টপ বাজাতে হবে যতক্ষণ না। ব্যাপারটা হচ্ছে এখানে যদি আপনি চার মাত্রা বা আট মাত্রা বাজান, আট মাত্রাই করে দেখাই, যেহেতু প্রথমবার একটু বেশি করে বাজাতে হবে, বেশি করে চেঞ্জিং করতে হবে। ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। দেখুন আমি সি থেকে যখন চেঞ্জিং করে এ মাইনারে আসছি, আমি কিন্তু থামিনি, ঠিক এইরকম প্র্যাকটিস করে এরকম অভ্যাস করে চলতে হবে। যে ডাউন ডাউন থেকে আপ মারার যে সময় তার মধ্যে চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ মানে চার মাত্রা যখনই শেষ হবে যেন পাঁচ মাত্রা, মানে চার মাত্রা যখনই শেষ হবে আবার আরেকটাই আরেকটা কোডে যে আবার যাতে অ্যাপ্লাই করার সুযোগ পান, থামাথামি না করে যেমন চার মাত্রা করে দেখে সি থেকে শুরু করে ডাউন আপ ডাউন আপ ডাউন। এভাবে একটা কর্ড থেকে আরেকটা কর্ড যাতে এভাবে না হয়, যেমন এরকম ডাউন আপ ডাউন আপ, আবার থেমে হয়তো আবার এ মাইনার ধরছেন, মানে ধরছি ডাউন আপ ডাউন আপ, আবার হয়তো ডি মাইনারটা ধরতে যাচ্ছি ডাউন আপ ডাউন আপ। প্রথম পর্যায়ে আপনাকে একটু একটু করে থামতেই হবে, একবারে হবে না, প্রথম পর্যায়ে হয়তো ডাউন আপ ডাউন আপ, আবার থেমে এ মাইনার ডাউন আপ ডাউন আপ। এটা হচ্ছে প্রথম পর্যায়ে প্র্যাকটিসের সময়, কিন্তু প্র্যাকটিস করে করে এমন ভাবে আপনি অভ্যাস করে তুলুন যাতে করে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এভাবে চলতেই থাকে, সার্কেলটা এভাবে ঘুরতেই থাকে যে নন স্টপ ভাবে। ঠিক এরকম করে আপনাকে অধ্যবসায় করে তুলতে হবে, অভ্যাস করে তুলতে হবে আপনাকে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, অন্তত কিছু না হোক এক ঘন্টা আপনি গিটারের সময় দেবেন আর কি। তারপর অন্যান্য স্কেলিং এর ব্যাপার তো আছে, স্কেলিংটাও পরে করব। আর ফিঙ্গারিং যে ব্যাপারটা বলেছিলাম গত গত ক্লাসে, আমি বলেছিলাম যে ফিঙ্গারিংটা কিন্তু এর সাথে সাথে, যে একটা ক্লাস হয়ে গেল আমি নতুন নতুন লেসন নিলাম কিন্তু ওই কাজটা আর পারলাম ওই কাজটা আর করলাম না, ওটা ভুলে গেলাম, তাহলে কিন্তু হবে না, এটা আপনার হাতের মধ্যে থাকতে হবে। এটা অভ্যাস করে তুলতে হবে। তো যে ব্যাপারটা এরকম, মানে প্রতিটা ক্লাস যেন আপনার মুখস্থ থাকে, মানে নখ দর্পণে থাকে, হাতের ভিতর থাকে, কারণ ব্যাপারটা হচ্ছে যে পড়া মুখে মুখস্থ করলাম, অ্যাপ্লাই হলো না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। গিটারিং এর যে ব্যাপারটা, যে কোনো ইনস্ট্রুমেন্টের যে ব্যাপার, আগের লেসনগুলো তো থাকবেই, সঙ্গে সঙ্গে নতুন লেসন গুলো চলতে থাকবে, আপগ্রেড হতে থাকবে, আপনার আপনার কোয়ালিটি দিন দিন যাতে আপগ্রেড হয় সেদিকে আপনি বাধিত হবেন। অনেক কর্ড আছে, এর মধ্যে অনেক কর্ড আছে। প্রথমে আমরা তিনটা কর্ড দিয়ে সি এ মাইনর টি মাইনর, এই তিনটা কর্ড আমরা ডাউন আপ করে বাজানো শিখলাম। পিক দিয়ে করবেন প্রথমে, তারপরে খালি ফিঙ্গার দিয়ে করবেন, এই দুটা ফিঙ্গার এভাবে ধরে, ঠিক এভাবে ধরে নেওয়ার সময় এই আঙুলটা, অর্থাৎ এই যে তর্জনী আঙুলটা আর বৃদ্ধ আঙুলটা, তর্জনী আঙুলটা এদিকে চলে যাবে, বৃদ্ধ আঙুল দিয়ে এভাবে উঠে আসবে, আলত ভাবে দেখবেন সুন্দর সাউন্ড বের হচ্ছে। তো ফিঙ্গারিংটা কিন্তু আপনার চলতেই থাকবে, ফিঙ্গারিংটা মানে এক একটা নোট যখন ধরবেন, যেমন এই যে আমি এক নাম্বার ফ্রেতে এক নাম্বার স্ট্রিং এক নাম্বার ফিঙ্গার দিয়ে ধরেছি, বেজে গেল, যতক্ষণ এই নোটটা আপনি ভালো মতো ধরতে না পারবেন ততক্ষণ ক্লিয়ার সাউন্ড হবে। ঠিক কর্ডিং, মানে কর্ডিং এর ক্ষেত্রেও কর্ড যখন এই যে তিনটা নোট ধরে আপনি সি বানাচ্ছেন, সি শেপ তৈরি করবেন, সি শেপটা বাজাবেন, তখন এই তিনটা নোট সুন্দরভাবে ধরতে হবে যাতে তিনটা নোট, এই দেখুন সুন্দর বাজে, সবগুলো নোট বাজবে। খেয়াল রাখবেন একটা নোট ধরতে গিয়ে যেন অন্য স্ট্রিং এর সঙ্গে যেন আপনার ফিঙ্গারটি না জড়িয়ে যায় বা ছোঁয়া না লাগে, তাহলে সেই সেই স্ট্রিংটি বাজবে না, তখন সুরে হেরফের হয়ে যাবে। অনেক কর্ড আছে, তো তিনটা কর্ড দিয়ে আপাতত শুরু করুন। আর আপনার মূল্যবান মতামত
মূল্যবান মতামত কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে দেবেন যে ভাইয়া আমি এই জায়গাটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বেশ কষ্ট করে ভিডিওটা করছি আর কি, আপনারা ভিডিওটা দেখবেন, লাইক দেবেন, শেয়ার করতে পারেন, বন্ধুদের জানাতে পারেন, আর সাবস্ক্রাইবটা করবেন আর কি। সাবস্ক্রাইবটা করলে আমি নোটিফিকেশন কখন কোন লেসন দিচ্ছি আপনি যাতে পিছিয়ে না পড়েন। এখন তো ইউটিউবের যুগ, একটা সময় আমরা যখন গিটার শিখেছি দূর দূরান্তে টিচারের অভাব ছিল, দূর দূরান্তে গিয়েছি গিটার শিখতে, এরকম অবস্থা হয়েছে। সাইকেলিং করে অনেক দূর পর্যন্ত গিয়েছি গিটারিং, মানে গিটার ক্লাসের জন্য। তো যারা ইউটিউব দেখে শিখছেন অবশ্যই এভাবেই শিখতে হবে, একটু কষ্ট করতে হবে। আর হঠাৎ করে বেশি কিছু শিখতে যাবেন না, যে আজকে যে লেসনটা দিলাম এটাই এটাই প্রয়োজনে দু চার দিন এটাই একা একভাবে প্র্যাকটিস করে যাবেন, তাহলে হবে কি এটা আপনার নখ দর্পণে চলে আসবে। এখন তো 1 2 3 4 এভাবে ধরতেছেন, আর তখন প্রতি মাত্রায় আপনি কর চেঞ্জ করতে পারবেন, প্র্যাকটিস এমন হয়। প্রয়োজনে ধরে বাজাতেই থাকে নন স্টপ ক্লিয়ার না হওয়া পর্যন্ত, এই যে তখন নন স্টপ ডাউন আপটা দিলাম। এই জন্য যে কোনো রিদমে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ডাউন যাবে, আপ যাবে, ব্রেক যাবে, এভাবে যাবে, সেই জন্য ডাউন আপটা করে আপনার কর্ডটাকে ধরে ক্লিয়ার করে নিন। এরপরে আমি রিদম দেবো, যে রিদমের সঙ্গে একটা রিদম দেবো, এটা একটা রিদমেই দিয়েছি। ব্যাপারটা হচ্ছে রিদমটা আমি এইভাবে দিয়েছি, একটু খেয়াল করে দেখবেন যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, ঠিক এই ছন্দে আমি দিয়েছি। একটা জিনিস খেয়াল করলে দেখবে, আপনার ঘরে যখন দেয়াল ঘড়িটা চলে, যখন সেকেন্ডের কাঁটাটা যখন ঘুরতে থাকে, দেখবেন একটা রিদমে কিন্তু ঘরে 1 2 3 4 5 6 ঠিক এইভাবে এইভাবে কিন্তু সার্কেল করে ঘুরতে থাকে, কিন্তু এইভাবে কিন্তু কখনোই না 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম কিন্তু না, তাহলে কিন্তু হেরফের হয়ে যাবে। কারণ ঠিক ওইভাবে সব জিনিসের মানে একটা রিদম থাকে, তাল থাকে, রিদম তাল থাকে। যেমন ঘড়ি একটা রিদমে ঘুরছে 1 2 3 4 আপনি এইভাবে হিসেব করে আপনি গিটারে অ্যাপ্লাই করবেন। যেমন 1 2 3 4 1 2 3 4 এভাবে বাজাতে পারুন, কিন্তু এভাবে বাজাবেন, কিন্তু এইভাবে কখনো বাজাবেন না। আবার দেখাচ্ছে 1 2 3 4 তাহলে কিন্তু হলো না, অথবা 1 2 3 4 এরকম হলে হবে না, ওইরকম একটা রিদমে আসতে হবে 1 2 3 4 5 6 7 8 এরকম রিদমে থাকতে হবে, ছন্দটা ভিতরে নিয়ে আসবেন 1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে ক্লিয়ার রিদম। আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার পাটা কাজে লাগাইতে পারেন, পাটা দেখা যাচ্ছে না, হয়তো এই যে 1 2 3 4 যে লয় হয়। আর লয়ের ব্যাপারটা কি অনেক কথাই চলে আসে আর কি, যেমন 1 2 3 4 এখন হয়তো চেঞ্জ করতে সমস্যা হচ্ছে, লয়টা আরো কমিয়ে দিন প্রয়োজনে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবার আস্তে আস্তে আপনার লয়টা বাড়ান। হ্যাঁ, লয়টা কি আমি বলি, লয়টা হচ্ছে এই রিদমের গতিসীমা। লয়টা বাড়াবেন সঙ্গে সঙ্গে রিদমও, রিদমের গতিটা মানে লয়টা বাড়ালে মানে রিদমের গতিটা বেড়ে গেল। যেমন আর লয়টা আর একটু বাড়িয়ে দেন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এই যে লয়টা বেড়ে গেল, কিন্তু একই নিয়ম কিন্তু চলতেছে, কিন্তু একটা চলছে, কিন্তু একটা ছন্দে আছে 1 2 3 4 1 2 3 4 এই ছন্দে আছে। এবার আমরা লয়টা যদি কমিয়ে আবার বাজানোর চেষ্টা করি, আবার বাজাই যে লয়টা একটু কমিয়ে দিই 1 2 3 4 লয়টা বাড়িয়ে দিন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
একটা রিদমের লয় আপনি কমাতে পারেন বাড়াতে পারেন, কিন্তু ছন্দ যেন সেখান থেকে সরে না যায়। ছন্দটা এরকম, যেমন লয় এখন আস্তে আস্তে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এটা ছন্দ। লয়টা বাড়িয়ে দিন এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, লয়টা বাড়িয়ে দিলাম, ঠিক ব্যাপারটা এরকম। তো আজকে আপনারা এই তিনটা কর্ড আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই কর্ডটা, এই তিনটা কর্ড, এই রিদমে ডাউন আপ করে আপনারা চেষ্টা করবেন। চার মাত্রা করে করতে পারেন, এক একটা কর্ডে চার মাত্রা, অথবা এক একটা কর্ডে আট মাত্রা করে বাজাতে পারেন, কিন্তু নন স্টপ বাজাতে হবে। তিনটা কর্ড শিখে গেলেন, এই কর্ড কিন্তু আপনার গানের কথা বলে, আপনার গলাটা এক এক সময় এক এক জায়গায় যায়, ঠিক কর্ডেরও এক একটা এক এক সুর চেঞ্জ হচ্ছে, সুরটা চেঞ্জ হচ্ছে, ঠিক সেরকম সেরকম কর্ডিং এর একটা সম্পর্ক আছে। অনেক কর্ড আছে, আমি আস্তে আস্তে দেখবো। এরপরে স্কেলিং এর কিছু ব্যাপারে স্কেলিং দেখাবো, এখানে অনেক নোট আছে, নোট গুলো দেখাবো, আস্তে আস্তে দিতে থাকবো। আপনারা স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করবেন, আর মূল্যবান মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আজকে তো আমি অনেক বিশ্বাস সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।